একটা খবর আছে, কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা খবর আসে যে খাকসাং যে কমপ্লেক্স আছে, এই কমপ্লেক্সের ভেতরে জঙ্গলে একটা ঘর আছে, পরিত্যক্ত ঘর, কনস্ট্রাকশনের জন্য ওইটাতে মালামাল রাখতো। তো ওই ঘরে কিছুক্ষণ সন্ধ্যাবেলা একটা গাড়ি আসে এবং কিছু বস্তাভর্তি কিছু জিনিস ওখানে আনলোড করে। তো নিকটবর্তী যারা বসবাস করেন ওনাদের সন্দেহ হয় এবং ওনারা জিনিসটা খুব লক্ষ্য করে ওনারা ভেরিফাই করে দেখেন যে কিছু মাল এখানে আনলোড করা হয়েছে। তখন পুলিশকে খবর দিলে পুলিশ আমরা আসি, এসে দেখি যে বস্তার মধ্যে কিছু NDPS কফ সিরাপ ওখানে বস্তাভর্তি অবস্থায় আছে, মোটামুটি 30 থেকে 35 বস্তা ওখানে বস্তাবন্দি অবস্থায় আছে। তো আমরা এগুলো এখন কাউন্ট করব, কাউন্ট করে দেখব। অনুমান আমার মনে হচ্ছে 4,500 থেকে 5,000 মতো হবে। তো আমরা এগুলো কাউন্ট করে সিজ করব এবং সিজ করার পর আমরা দেখব এগুলো কোথায় থেকে এসছে, কে রেখেছে, সেটা আমরা তদন্ত করে বের করব। আচ্ছা, যে ঘরের মধ্যে এগুলি পাওয়া গেছে এখন অবধি মালিকের পরিচয় বা নাম পাওয়া গেছে কিছু? না, এখনো পর্যন্ত নাম পাওয়া যায়নি, কিন্তু ওনার পার্শ্ববর্তী একটা কনস্ট্রাকশন হচ্ছে, দীর্ঘদিন ধরে কাজ বন্ধ, আজকে হঠাৎ করে 2-3 জন লোক এসে মালগুলো আনলোড করে। তো নিকটবর্তী পার্শ্ববর্তী যারা ছিলেন ওরা জিজ্ঞাসা করাতে ওরা বলে যে কনস্ট্রাকশনের কাজ কালকে থেকে শুরু করব। তো ওনারা যখন একটু কথাবার্তা জিজ্ঞেস করছে তখন ওই ছেলেগুলো পালিয়ে যায়, ওনারা আইডেন্টিফাই করতে পারেনি। তো আমরা এটা তদন্ত করে বের করব কে এসেছিল, কোথায় থেকে মালগুলো এসছে, সেটা আমরা তদন্ত স্বার্থে বের হবে। বাজার মূল্য কত হবে আনুমানিক? অনুমানিক বাজার মূল্য 10 থেকে 12 লাখ টাকার মতো হবে। পাশে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর মালিকের পরিচয় পাওয়া গেছে? হ্যাঁ, এই বিল্ডিং এ আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি উনি একজন IAS চাকরি করেন তুলাশি করে, ওনারই এই বিল্ডিংটা কনস্ট্রাকশন অবস্থায় আছে, তবে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ। ওনার সাথে আমরা যোগাযোগ করছি, উনি এই ব্যাপারে কিছুই জানেন না, উনি বর্তমানে তুলাশি করে বসবাস করছেন। তো এই এখানে ওনার কিছুই থাকে না আর কি। ধন্যবাদ। মশলা হাতে নয় চামচে তুলুন, লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।